কলকাতা মেট্রো নয়া ইতিহাস আজ গঙ্গার নিচে ইতিহাস গড়তে চলেছে মেট্রো হাওড়া এস মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও দুটি শাখার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারাতলা মাঝেরহাট ও নিউ গড়িয়া রুবি মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশটা পাঁচে তিনি ঢুকেছেন আর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাগ অফ করা হবে অনুষ্ঠান সূচি শুরু হয়ে হয়ে গিয়েছে সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারাতলা মাঝেরাট ও নিউ গড়িয়া রুবির মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে গঙ্গার নিচ দিয়ে চালু হল মেট্রো কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হাওড়া এসপ্লানেট মেট্রোর উদ্বোধন উদ্বোধনে প্রধানমন্ত্রী সেই ছবি আপনাদের দেখাচ্ছি তারাতলা মাঝেরাট ও নিউ গড়িয়া রুবি মেট্রোর উদ্বোধন উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গঙ্গার নিচে ইতিহাস গড়ল মেট্রো হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী আরও দুটি শাখার মেট্রোর উদ্বোধনে মোদী তারাতলাট ও নিউ রুবি মেট্রোর উদ্বোধন আপনাদের সেই ছবি দেখাচ্ছি দশটা পাঁচ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই মেট্রো সফর করবেন প্রধানমন্ত্রী হাওড়া এসপ্লানেট মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মেট্রো সফরে এখন মোদী তারাতলা মাঝেরহাট ও নিউ গড়িয়া রুবি মেট্রোরও উদ্বোধন গঙ্গার নিচ দিয়ে চালু মেট্রো সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস গড়ল মেট্রো গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলা মাঝেরহাট ও নিউ গড়িয়ায় রুবি মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি মেট্রো সফর করছেন গঙ্গার নিচ দিয়ে চলছে মেট্রো পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া এসপ্লানেট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারাতলা মাঝেরাট ও নিউ গড়িয়া রুবি মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী দশটা পাঁচ নাগাদ তিনি পৌঁছে গিয়েছেন আর এই মুহূর্তে মেট্রো সফর করছেন মোদী ছাত্রছাত্রীদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে ইতিহাস গড়ল মেট্রো গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো নয়া ইতিহাস মেট্রোর সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া এসপ্ল্যানেটের মেট্রোর উদ্বোধন উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তারাতলা মাঝেরহাট ও নিউ গোরিয়ায় রুবির মেট্রোর উদ্বোধন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেট্রো সফর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সফর করছেন গঙ্গা নিচ দিয়ে চলছে মেট্রো সেই মেট্রোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই মুহূর্তে মেট্রো সফর করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা টিভির পর্দায় হাওড়া মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছে গিয়েছেন তিনি এখন মেট্রো সফরও করছেন ছাত্রছাত্রীদের সঙ্গে একেবারে যেমনটা তোমরা বললাম যে দশটা পাশে তিনি স্থলে আসেন এবং তারপর প্রথমে বিষয়টি বুঝে অর্থাৎ কিভাবে স্টেশন তৈরি হয়েছে এবং অঙ্গার তলা দিয়ে যে পাঁচশো কুড়ি মিটারের দীর্ঘ টানেল কিভাবে তৈরি হচ্ছে সেই সমস্ত বিষয়টি আহ তিনি জিএমএ থেকে জানেন এবং তারপরে কিন্তু তিনি একেবারে আহ গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে ওয়ান এ প্ল্যাটফর্ম থেকে আহ তিনি ফ্ল্যাগ অফ করেন এবং এই প্রথম মেট্রো মেট্রো পরিষেবা যেটি শুরু হলো আজকে থেকে সেই পরিষেবায় তিনি অংশগ্রহণ করেছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি ভেতরে মেট্রো সফর করবেন বলে খবর ছিল এবং সেই অনুযায়ী মেট্রো সফর তিনি শুরু করেছেন ইতিমধ্যে এবং সব থেকে বড় বিষয় হ্যাঁ সব থেকে বড় বিষয় যে এই যে আহ মেট্রো টানের যেটিকে ঘিরে সব থেকে বেশি উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে কারণ যেই মুহূর্তে গঙ্গার তলায় প্রবেশ করবে আহ মেট্রোটি রেট সেই মুহূর্ত থেকে একটি নীল আলোয় সুসজ্জিত এবং সেখানে অ্যানিমেটেড ওয়েতে কিছু মাছের ছবি রাখা হয়েছে যাতে কোনো মানুষজন বুঝতে পারেন যে গঙ্গার তলা দিয়ে তারা যাচ্ছেন কারণ আহ গঙ্গার থেকে প্রায় মিটার গভীরে এই মেট্রো টানেল থেকে সেক্ষেত্রে জানলা দিয়ে কিন্তু সেই আলোর আহ ছটা দেখতে পাওয়া যাবে এবং অ্যানাউন্সমেন্ট হবে যে এই মুহূর্তে গঙ্গার দিয়ে মেট্রো প্রবেশ করবে প্রায় আট মিনিটের সফর এই সম্পূর্ণ পরিষেবা এবং আহ হাওড়া স্টেশন থেকে মহাকার থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যেতে এক মিনিট দশ সেকেন্ড মতন সময় লাগবে এবং চ্যানেলের ভেতর দিয়ে অর্থাৎ গঙ্গার নিচে যে পাঁচশো কুড়ি মিটার টানের সেই টানেল অতিক্রম করতে সময় লাগবে প্রায় ছেচল্লিশ সেকেন্ড মতন অর্থাৎ খুবই ন্যূনতম একটি সময় কিন্তু সেই উপভোগটাই কিন্তু বলা যায় যে একেবারে অন্যরকম একটি অনুভূতি এবং সেই ছবি আমরা গতকাল দেখিয়েছি এবং আজকে প্রধানমন্ত্রী সেই সফরে সামিল হয়েছেন ইতিমধ্যে এবং এই দীর্ঘ যে মেট্রো পথ যেটি প্রায় দু হাজার সাল থেকে যে প্রকল্পের কাজ শুরু হয়েছিল আজকে দু হাজার তা বাস্তবায়িত এবং ইতিমধ্যেই যে মেট্রো পরিষেবা সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে তা নয় বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে এবং সিগনালিং এর কিছু কাজ রয়েছে টেলিকমিউনিকেশনের কিছু কাজ এখনো বাকি রয়েছে সেই সম্পূর্ণ কাজ সম্পন্ন হলেই কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই মেট্রো পরিষেবা এবং সব থেকে বড় বিষয় যে সারা কলকাতাবাসীর জন্য একটি সুখবর কারণ উনিশশো সালের পর আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আবারও কলকাতার মুকুটে একটি নয়া পালক সংযুক্ত হলো এবং এর পাশাপাশি আহ আরো দুটি মেট্রো প্রজেক্ট নিউ গড়িয়া থেকে কবি নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং তার পাশাপাশি ডোকা তারাতলা থেকে মাঝের পর্যন্ত এক্সটেন্ড হলো আহ মেট্রো পরিষেবা অর্থাৎ বলা যায় যে কলকাতা লাইফ লাইনকে আরো সুন্দর করে আহ বিস্তার করতে এই মেট্রো প্রোজেক্ট গুলি যথেষ্ট মাত্রায় গুরুত্ব লাগবে এবং লোকসভা নির্বাচনের আগে বলা যায় যে ভোটকে পাখির চোখ করেই কিন্তু আজকের এই আহ উৎপাদনগুলি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হলো ধন্যবাদ তোমার শাশ্বতী আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় গঙ্গার নিচে চালু হলো মেট্রো পরিষেবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে উদ্বোধন করলেন দশটা পাঁচ নাগাদ তিনি পৌঁছে গিয়েছেন আর এরপরই কিন্তু উদ্বোধন করা হল মেট্রো হাওড়া হাওড়াট মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মেট্রো সফর করছেন প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী কলকাতাবাসীদের জন্য সুখবর গঙ্গার নিচ দিয়ে এবার ছুটবে মেট্রো পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করা হলো হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর এর পাশাপাশি আরও দুটি শাখার উদ্বোধন তারাতলা মাঝেরাট নিউগোরিয়া রুবির মেট্রোর উদ্বোধন করা হলো তবে এই মুহূর্তে সর্বসাধারণের জন্য এই মেট্রো পরিষেবা খোলা হবে না বেশ কিছু কাজ বাকি রয়েছে এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু মেট্রো সফরে ছাত্র ছাত্রীদের সঙ্গে তিনি মেট্রো সফর করছেন হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর উদ্বোধনের পাশাপাশি মাঝেরহাট ও নিউ গোরিয়া রুবের মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার নিচ দিয়ে চল ছুটবে মেট্রো পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন হাওড়া এসপ্ল্যানেট তারাতলা মাঝরাত গোরিয়া রুবির মেট্রোর উদ্বোধন গঙ্গার নীচ দিয়ে এবার ছুটবে মেট্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারাও কিন্তু এসে পৌঁছেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর উদ্বোধন হয়ে গেল গঙ্গার নিচ দিয়ে চালু মেট্রো পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশটা পাঁচে এসে পৌঁছেছেন তারপরে কিন্তু এই মেট্রো প্রকল্পের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন কিভাবে প্রকল্প তৈরি হলো সমস্ত বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখেছেন হাওড়া এসপ্ল্যানেট মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সর্বসাধারণের জন্য আজ থেকেই কিন্তু মেট্রো পরিষেবা খোলা হচ্ছে না বেশ কিছুদিন টাইম লাগবে বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে